নিজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিন হাসছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মিস আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একজন বাকিরা নাই। মিস ওরাও আসবে। মিস আসলে কি আমাদের ইতিহাস ক্লাসটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। কেন আপনি লিংক দিয়ে দিচ্ছেন তো আমি ওখান থেকে আবার 40 তো বেজে গেছে, 40 তো বেজে গেছে, 35-এ শেষ হওয়ার কথা। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক ক্লাসের 35-এ শেষ করে দেওয়ার কথা শাহিদা। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি অপেক্ষা করবো আরো আসবে, তারপর পড়া নিব, পড়া দেব? আচ্ছা একটু অপেক্ষা করি। পড়া শিখছিলা? পঞ্চম অধ্যায় চলতেছিল না আমাদের, না দ্বিতীয় অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, পাঠ হচ্ছে গিয়ে 1 আর 2 দিয়েছিলাম আর পড়ে আসতে বলছিলাম, তাই না? অনলাইন হোক আর অফলাইন হোক পড়তে হবে। পড়াটা হচ্ছে ক্লাসেরটা ক্লাসে কভার করে ফেলার কথা বলছিলাম আমি, এটা হলে তোমাদের জন্যই লাভ। আর একটুক্ষণ অপেক্ষা করি। ওয়ালাইকুম আসসালাম শিফা। সবাই রোল নাম্বারটা পাশে সেট করে দাও তো। সিনহা, শাহিদা, শিফা। শ্যামা কে এটা? হ্যাঁ, রোল 3 কার? রোল নাম্বার 3। মাইক্রোফোন এখন এখানে। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে আর বাকিরা জয়েন করতে করতে ক্লাসই শেষ হয়ে যাবে, ওরা করতে থাকুক জয়েন, আমরা হচ্ছে পড়া শুরু করি। হ্যাঁ, তুমি পড়ছিলে কিছু? বই বের করো। বই বের করছো? জিমি, আচ্ছা পড়া ছিল হচ্ছে পাটা 1-2 চলে গেছে আবার। তিন আর চার ছিল না তো, 2 তো আমরা কিছুই পড়ি নাই, 2-3 দিছিল। পার্ট 2 শরীয়তে প্রথম উৎস আল কুরআন, এখান থেকে পড়া ছিল। পড়ছো তোমরা না পড়ো নাই কিছুই? পড়ছো? তাহলে পড়া নিলে বলতে পারবা? জি মিস। আচ্ছা শাহিদা বলো, পবিত্র কোরআন কি একসাথে নাজিল হয়েছিল? নো মিস।
কত বছরে নাজিল হয় এবং কিভাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে 23 বছরে সম্পূর্ণ কোরআন শরীফ নাজিল হয়, কখনো 2 আয়াত 5 আয়াত, কখনো এভাবে এভাবে একটু একটু করে নাজিল হয়েছে প্রয়োজন অনুসারে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো পূর্ণাঙ্গ সূরাও কি হয়েছে নাজিল হয়েছে। জি, পবিত্র কোরআনের সংরক্ষণকারী কে? মিস আল্লাহ তাআলা। এ সম্পর্কে যে একটা আয়াত আছে সেটা তো এখানে নাই না, এখানে তাই না? মিস আয়াত বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অর্থটা আমি বলি। এ ধরনের হচ্ছে বিশেষ করে অর্থটা বেশি খেয়ালে রাখবা, একদম হচ্ছে সুরার নাম সহ আয়াত সহ মনে থাকবে। তোমার হচ্ছে কি, যে তুমি কোরআন শরীফের আয়াতটা তোমার মনে থাকবে না, বাংলা অর্থটা তো মনে থাকবে, ওটা থাকবে না? আচ্ছা আরেকজন হচ্ছে শিফা, বলো তো সিনহা কোথায় চলে গেল? শিফা শ্যামাকে, আচ্ছা শিফা তুমি বলো হচ্ছে পবিত্র কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়? তারপর কোথায় নাজিল হয়? তারপর মক্কায়? পরেই নাই, সে জানবে কেমনে? কেন পড়ো নাই? এতক্ষণ তো পড়ে ফেলতে পারতো, অল্প একটা একটা ছোট্ট পাঠ। আচ্ছা এখন পড়ে নাও। শ্যামা কি নাম তোমার, পুরো নাম কি? ফারহানা ইয়াসমিন শ্যামা। আচ্ছা ওই যে হিজাব পরা মেয়েটা যে উনি আমি। আচ্ছা তুমি বলো পবিত্র কোরআন কোথায় সংরক্ষিত রয়েছে? জানি না আসলে। কেন? মিস আমি বলি, সরি ম্যাম পড়িনি। এখন পড়ে নাও, আমি তো হচ্ছে যে প্রশ্ন ধরতেছি, যেটা এটা যেটা পারতেছো না ওটা তো সাথে সাথে বের করে জেনে না দরকার, তাই না? আচ্ছা বলো কে যেন বলতে চাইছো। মিস আমি বলো হিদা বলো লাহে মাহফুজ। সেখান থেকে কোথায় কোরআন নাজিল হয়, কোন দিন? আসমান, আসমানে না, প্রথম আসমানে, বাইতুল ইজ্জা নামক প্রথম একটা আসমান না, সর্বপ্রথম হচ্ছে কোরআনটি সংরক্ষিত রয়েছে লাহু মাহফুজে। আর কদরের রাতে সর্বপ্রথম কোরআন নাজিল হয় বাইতুল ইজ্জা নামক স্থানে, তারপর বাইতুল ইজ্জা থেকে প্রথম আসমানে, হ্যাঁ বাইতুল ইজ্জা থেকে তারপর কোথায় নাজিল হয় কদরের রাতে? হেরা গুহায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ এভাবে বলতে হবে। এখন বাইতুল ইজ্জা কি? বাইতুল ইজ্জা হচ্ছে প্রথম আসমানের একটি বিশেষ স্থান। হয়ে যাওয়ার কথা, কোরআন সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন কদরের রাতে সমস্ত কোরআন হচ্ছে কোথা থেকে কোথায় অবতীর্ণ করেন? লাহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে, এরপর বাইতুল ইজ্জা থেকে হেরা গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সূরা আলাকের 5টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে কি করেন, নাজিল করেন। আচ্ছা এরপরে সিনহা বলো, সিনহা আছো না? সিনহা তুমি বলো পবিত্র কোরআন হচ্ছে কত বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়? কিভাবে একসাথে? চল্লিশ বছর। কত মোট কত বছরে কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয় এবং একসাথে নাকি আলাদা আলাদা ভাবে? আর যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত বছর বয়সে নবুয়ত এবং হচ্ছে কোরআন অবতীর্ণ হয়, তখন সেটা হচ্ছে 40 বছর বয়সে হেরাক হয়। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ এবং সেটা কিভাবে একসাথে? কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো বা একটি পূর্ণাঙ্গ সূরা প্রয়োজন অনুসারে কি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। একটা সুন্দর করে পড়া বলবো তা বলতে পারে না, লিখবে কেমনে পরে বুঝে।
আমি বললাম তো মিস, তারপরে তো অনেক জন অনেক কিছু বললো এটার জন্য শোনা। আচ্ছা মাশাআল্লাহ, 9 জন আসছে। মনিরা, মাইদা হোসেন, থিমিস, শরীয়তের সর্বপ্রধান ও সর্বশ্রেষ্ঠ উৎস কি? নামাজ। হ্যাঁ, শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস কি? একজন বলো তো। ঈমান। ঈমান, আর তোমার মাইকটা দিতে মন চাই। শরীয়তের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ উৎস হচ্ছে কি? আল কোরআন। মনে থাকবে, শুনতে পাচ্ছ সবাই কথা? মানে এখনই মনোযোগ দাও, ক্লাসে যেটাই হবে সেটা মাথা ঢুকে নাও, তাহলে হচ্ছে কষ্ট হবে না। শরীয়তের সর্বপ্রথম, দেখো শরীয়তের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস হচ্ছে আল কোরআন। আর আল কোরআনই হচ্ছে ইসলামী শরীয়তের সকল বিধিবিধান এবং জ্ঞান বিজ্ঞানের মূল উৎস কি? আল কোরআন। আল কোরআনের উপরই হচ্ছে, আল কোরআনই হচ্ছে ইসলামী শরীয়তের ভিত্তি। ভিত্তি আল কোরআনের উপরই ইসলামী শরীয়তের ভিত্তি এবং কাঠামো প্রতিষ্ঠিত। আল কোরআনই শরীয়তের অকাট্য এবং প্রামাণ্য দলিল। আল কোরআনই সব কিছু। এরপর হচ্ছে এই কোরআন থেকে আসছে কি? হাদিস। আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ কি আসছে? হাদিস। হাদিস হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস। শরীয়তের তৃতীয় উৎস কি? শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে ইজমা। চতুর্থ উৎস কি? চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। মনে থাকবে, আল কোরআন আল্লাহ তাআলা প্রথমে এটি সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করেন, অর্থাৎ লাউহে মাহফুজ এটাকে প্রথম লিপিবদ্ধ করেন। হ্যাঁ, এরপর এটাকে প্রথম আসমানে কদর, প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে কদরের রাতে এটাকে সম্পূর্ণ কি করেন? অবতীর্ণ করেন। এরপর হচ্ছে হেরা গুহায় হচ্ছে সামান্য কিছু আয়াত হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করা হয়? অবতীর্ণ করা হয়। আল কোরআন দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে এক একটি আয়াত অথবা দুইটি আয়াত অথবা পূর্ণাঙ্গ সূরা রূপে কি করা হয়? নাজিল করা হয়। পার্ট 3 হচ্ছে আল কোরআন সংরক্ষণ ও সংকলন, অর্থাৎ কোরআন যখন দুনিয়াতে অবতীর্ণ করা হয় তখন সেটা কিভাবে মানুষ সংরক্ষণ এবং সংকলন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংরক্ষণ এবং সংকলনের নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে, সে সম্পর্কে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনো, এখান থেকে এটাও কিন্তু পড়া দিয়েছিলাম, আমি পড়ানোর মাঝে পড়ে নিব। দেখো, আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান। এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা নিজের সংরক্ষণের ভার গ্রহণ করেছেন, যে তিনি ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, অবশ্যই আমি এর সংরক্ষণ সংরক্ষক। সিনহা শাহিদা যারা হচ্ছে, কোরআনের আয়াত মনে থাকবে না, এখানে যারা আছে সবার প্রতি লক্ষ্য করে বলতেছি যে যখন হচ্ছে তোমাদের এ সম্পর্কে যখন বলা হবে, দলিল প্রমাণ সহ যুক্তি দিয়ে লিখো যে এই কোরআনের হচ্ছে সংরক্ষণকারী কে, তখন তো তোমরা হচ্ছে সর্বপ্রথমেই লিখবা হচ্ছে এই কোরআনের সংরক্ষণকারী, বা কেউ জিজ্ঞেস করলে বলবা এই কোরআনের সংরক্ষণকারী কে? আল্লাহ তাআলা। এর প্রমাণ হচ্ছে রাসূল আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। অর্থটা ভালো করে স্মরণে রাখবা। আল্লাহ তাআলা নিজেই আল কোরআনের সংরক্ষক। তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, মানে হচ্ছে নিজের সবসময় হচ্ছে তিনি তা দেখছেন, দেখে দেখে এই কিতাব কি করছেন? সংরক্ষণ করেছেন। তিনি হচ্ছে সামনে থেকে এই কিতাব কি করতেছেন? সংরক্ষণ করেন। কারণ আল্লাহ তাআলা সব জায়গায় বিদ্যমান আছেন, তিনি সবসময় থাকবেন, সবসময় আছেন। এই জন্য আজ পর্যন্ত এই কিতাবের একটি হরফ, একটা হরকত, একটা নুকতাও কি হয়নি, পরিবর্তন হয়নি। এটি যেভাবেই নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান, এবং কিয়ামত পর্যন্ত কি থাকবে? এতে অবিকৃত থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। কেউই হচ্ছে কোরআন কোনো পরিবর্তন করতে পারবে না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ পারেনি, আজ অব্দি কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কি কেউ পারবে না।
যেহেতু এই কোরআনের সংরক্ষণকারী কে? আল্লাহ তাআলা। দেখো অন্যান্য আসমানি কিতাব যারা তাওরাত জাবুর ইনজিল এগুলো কিন্তু পরিবর্তন পরিবর্ধন করে এত কিছুই করেছে, বিকৃত করেছে যে এর আসল কি কই আছে কেউ জানেও না। এবং হচ্ছে প্রত্যেক ইহুদি পণ্ডিতরা তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী যেভাবে যেভাবে যেখানে কাজে লাগবে ঠিক সেভাবেই করে রেখেছে, ওদের বাইবেল কি কি হাবিজাবি করে রাখছে, কিন্তু কোরআন শরীফকে কেউ আজ অব্দি কি করেনি, হ্যাঁ পরিবর্তন করতে পারেনি। এমনকি হচ্ছে মানুষ পরীক্ষার জন্য কোরআনের পরিবর্তন পরিবর্তন করে বিক্রি করতে নিয়ে তার আগে হচ্ছে মানুষকে পরীক্ষার জন্য তাওরাত জাবুর ইনজিল এগুলো হচ্ছে নিজেরা নিজেদের মতো লিখে ওদের সম্প্রদায়ের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর খ্রিস্টান, তারপরে হচ্ছে ঈসা মুসা আলাইহিসসালামের সম্প্রদায়, তারপরে হচ্ছে দাউদ আলাইহিসসালাম সম্প্রদায় এদের কাছে যখন নিয়ে গিয়েছে তখন তারা হচ্ছে ওটা খুব যত্ন সহকারে দাম দিয়ে কিনেছে। কিন্তু আমাদের কোরআনকে যখন তারা পরিবর্তন করে কোনো কোনো জায়গায় পরিবর্তন করে যখন এটাকে বিক্রি করতে যায়, কিন্তু তখন হচ্ছে এটাকে যখন সবাই পরীক্ষা টিরীক্ষা করে দেখে শুনে যখন এটাকে ভুল দেখে তখন এটাকে কেউ কি করতে চায়নি, গ্রহণ করতে চায়নি। অর্থাৎ কোরআন যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, এটাকে কেউ হচ্ছে গ্রহণ করবে না। আজব্দ যেহেতু এর ইকারী কে, সংরক্ষণকারী হচ্ছে আল্লাহ তাআলা, তাই হচ্ছে এটাকে তারা কেউই কেউ করতে পারেনি, পরিবর্তন করে ঠিক থাকতে পারেনি, কেউ পরিবর্তন করতেও পারেনি। আল কোরআনের সংরক্ষণ, আল কোরআন হচ্ছে আরব দেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। আর যেহেতু আরবদের ভাষা ছিল আরবি, তাই হচ্ছে কোরআন কি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষায় নাজিল হয়েছে। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই নাজিলকৃত আয়াত মুখস্থ করে নিতেন, এরপর বারবার তেলাওয়াতের মাধ্যমে তার স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করতেন। আল কোরআন মুখস্থকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত পাঠ ও ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি দ্রুত আপনার জিহ্বা তার সাথে কি করবেন না, সঞ্চালন করবেন না, নাড়াবেন না। লা তুহারিক বিহি লিসানাকা, আপনি আপনার জিহ্বাকে বারবার নাড়াবেন না। লিতাজালা বিহি, তার দ্রুত কি করার জন্য, আয়ত্ত করার জন্য। ইন্না আলাইনা জামাআহু, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার, কুরআনহু, এবং এটা পাঠ করানোর দায়িত্ব কার, আমারই। আল্লাহ তাআলা বলতেছেন এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার, এটা পাঠ করানোর দায়িত্ব কি আমার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নিয়ে ব্যাকুলতাও দূর হয়, এবং তিনি সহজে কি করেন, কোরআনের আয়াতগুলো মুখস্থ করে সংরক্ষণ করতে লাগলেন। আল কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকেও তা মুখস্থ করতে বলতেন, সাহাবীগণ তা মুখস্থ করতেন, দিন রাত তেলাওয়াত করতেন, নামাজে পাঠ করতেন, পরিবার পরিজন স্ত্রী সন্তান বন্ধুবান্ধবদেরকেও মুখস্থ করাতেন। আর এই এতটুকু জায়গা থেকে বোঝা যায় যে কোরআন সংরক্ষণের দায়িত্ব কার, আল্লাহ তাআলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সংরক্ষণ করেছেন কিভাবে, মুখস্থ করার মাধ্যমে। তিনি নিজেও মুখস্থ করেছেন, সাহাবীগণদেরকেও কি করেছেন, মুখস্থ করতে নির্দেশ দিয়েছেন। সাহাবীগণ হচ্ছে গভীর রাতে তাদের সাহাবীদের ঘর থেকে গভীর রাতেও কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ শোনা যেত। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের গৃহের পাশে গিয়ে তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নানা স্থানে প্রেরণ করতেন। যেমন হিজরতের পূর্বে তিনি হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ একজন সাহাবী, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষাদানের জন্য মদিনায় পাঠান। আচ্ছা, এভাবে মুখস্থ করার মাধ্যমে আল কোরআন সর্বপ্রথম সংরক্ষিত হয়। তো আল কোরআন সর্বপ্রথম সংরক্ষিত হয় কিসের মাধ্যমে, মুখস্থকরণের মাধ্যমে। তৎকালীন আরবদের স্মরণ শক্তি ছিল খুবই তীক্ষ্ণ, তারা যে কোনো জিনিস শিখলে তার কখনোই ভুলত না, ফলে অসাধারণ স্মৃতিশক্তির কারণে পবিত্র কোরআন তাদের স্মৃতিতে সংরক্ষিত হয় সহজে। এছাড়া সে সময় লিখিতভাবে কোরআন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকে শিক্ষিত ছিল, তাছাড়া সে সময় লেখার কোনো উপকরণ পাওয়া যেত না, খুবই কঠিন ছিল লেখার উপকরণ পাওয়া, এজন্য সে সময় আল কোরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। তবে আল কোরআনে কোনো অংশ বা আয়াত নাজিল হলে সাথে সাথেই তা কি করা হতো, লিখে রাখা হতো। খেজুর গাছের ডাল, পশুর চামড়া, হাড়, পাথর, গাছের পাতা ইত্যাদি ছিল তখনকার লেখনির উপকরণ। সাহাবীগণ এগুলোতেই আল কোরআনের আয়াত লিখে তা সংরক্ষণ করতেন।
যেসব সাহাবি লেখাপড়া জানতেন তারা প্রায় সকলেই কোরআন লেখার মর্যাদা লাভ করেছিলেন। আল কোরআন লিপিবদ্ধকারী সাহাবিগণকে কাতিবে ওহি বা ওহি লেখক বলা হয়। তাদের সংখ্যা ছিল মোট 42 জন। আচ্ছা, আমরা এখানে হচ্ছে সর্বপ্রথম কি পড়লাম, আল কোরআনের সংরক্ষণ সংকলন থেকে নিয়ে এই পর্যন্ত পড়লাম। এখান থেকে আমি এখন প্রশ্ন করব, বলতে পারবা না? আচ্ছা, শেফা বলো। শেফা বলো। শেফা নাই। আচ্ছা, শাহিদা আছো? আচ্ছা, শাহিদা তুমি বলো। কোরআন সংরক্ষণ, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কিভাবে সংরক্ষণ করেন এবং সাহাবীদেরকে কি করতে বলেন? মিস, কোশ্চেনটা একটু আরেকবার। সর্বপ্রথম কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়? বুঝতে পারছো? কোরআন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করানোর মাধ্যমে কি করেন, সংরক্ষণ করেন। তার কারণ কি ছিল? কারণ হচ্ছে লিখার উপকরণও তেমন ছিল না এবং হচ্ছে শিক্ষিত লোকের সংখ্যাও কম ছিল। আর তার চেয়ে সবচেয়ে বেশি বড় কারণ হচ্ছে যে আরবদের মেধা শক্তি সবচেয়ে কি ছিল, তীক্ষ্ণ ছিল। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে তারপরেও হচ্ছে যে সংখ্যক সাহাবিরা হচ্ছে লিখতে পারতেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখার আদেশ দেন। তো সেখান থেকে হচ্ছে শেমা বলো। শেমা আছো? তুমি বলো, সাহাবিগণ হচ্ছে কিসে হচ্ছে কোরআন এর আয়াত লিখে রাখতেন, কোন কোন জিনিসে? আচ্ছা, যারা ওহি। আচ্ছা ঠিক আছে। নাবিল আছো? 16, রোল নাম্বার 16। নাবিলা ঘুমাইছে, এরা ক্লাসে জয়েন করে ঘুমাইছে। মনিরা, তুমি বলো, কাতেবে ওহি বা ওহি লেখক কাদের বলে? কাতেবে ওহি বা ওহি লেখক কাদেরকে বলা হয়? বলো সিনহা, বলো। যারা হচ্ছে আমি শাহিদা বলো। আচ্ছা বলো, হ্যাঁ, কাতেবে ওহির মর্যাদা তারাই পেয়েছিলেন বা তাদেরকেই বলা হয় ওহি লেখক, যারা হচ্ছে আল কোরআন লেখার কি পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন, যারা হচ্ছে কোরআন লিখতে পেরেছেন। আর খুব কম সংখ্যক সাহাবি কি করতে পেরেছেন, এই লেখকের মর্যাদাটা লাভ করেছেন। আচ্ছা মাইদা, তুমি তাদের সংখ্যাটা বলতে পারবা? হ্যাঁ বলো। 42 জন। কাতেবে ওহি তথা ওহি লেখকদের সংখ্যা কত ছিল? 42 জন ছিল। হ্যাঁ, এদের মধ্যে প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতেবে ওহি লেখকদের মধ্যে প্রধান কে ছিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ হচ্ছে চার খলিফা অর্থাৎ প্রধান চারজন যে সাহাবি। এরপর হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। এদের কেউ না কেউ সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন এবং কোরআনের কোনো অংশ বা আয়াত নাজিল হলে সাথে সাথে তা লিখে নিতেন। তো এভাবে লিখনের মাধ্যমে আল কোরআনে সংরক্ষণ করা হয়। এখন তোমাদের কর্তব্য হলো এই আয়ের নামগুলো মুখস্থ করা। ওই লেখকদের মধ্যে সর্বপ্রধান কে ছিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওই লেখকদের মধ্যে প্রধান কে ছিলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর বাকিদের নাম, চার খলিফার নাম তো তুমি পারোই, পারো না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র মুখস্থ করতে হবে কোথা থেকে? হযরত মুয়াবিয়া, উবাই ইবনে কাব, মুগিরা ইবনে শোবা, আমর ইবনে আস, জুবাইর ইবনে আওয়াম, আবদুল্লাহ ইবনে আরকাম, আবদুল্লাহ ইবনে রাওয়াহা। মোট কয়জনের নাম? দুই, চার, ছয়, আট জনের নাম মুখস্থ করতে হবে না? সাতজন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত জনের নাম মুখস্থ করতে হবে। সাতজন, এ সাতজনের নাম মুখস্থ করবা। এখন পারবা করতে? না এখন তো পারবা না, এখন পড়া করতে হবে। এখন তো চারজনের নাম হয়ে গেল। আমরা জানি সাইয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ওই লেখকদের মধ্যে প্রধান লেখক, আর বাকি চারজনের নাম আমরা জানি না। পারবা না বাকি চারজন? যে চার খলিফার নাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরে হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব, মুগিরা ইবনে শোবা, আমর ইবনে আস, জুবাইর ইবনে আওয়াম, আবদুল্লাহ ইবনে আরকাম, আবদুল্লাহ ইবনে রাওয়াহা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পড়া, এটা মুখস্থ করবা, মনে থাকবে? ওকে মিস। আচ্ছা, আল কোরআন সংকলন দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল কোরআন মুখস্থ লেখনীর মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয়। এতক্ষণ তো আমরা সংরক্ষণের বিষয়ে জানলাম, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, এরপর এটাকে সংকলন করে একত্রিত কীভাবে করা হয় সেটা দেখব। কিন্তু সে সময় তা একত্রে গ্রন্থাকারে কি করা হয়নি, লিপিবদ্ধ করা হয়নি। সংকলন মানে এটা হচ্ছে লিখার মাধ্যমে পাণ্ডুলিপি তৈরি করা, যেটা সংগ্রহ একত্র করা হয়নি, সংরক্ষণ করা হয়েছে বিভিন্নভাবে। যেমন মুখস্থ করার মাধ্যমে, কোনো হচ্ছে কোনো কাগজে বা হচ্ছে পাথরের টুকরায়, এইসবে হচ্ছে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু সেটা সংকলন লিপিবদ্ধ করে কোনো বই পুস্তক আকারে কি করা হয়নি, একত্রিত করা হয়নি। কিন্তু সেটা এখন কিভাবে করা হয়েছে পরবর্তীতে সে সম্পর্কে, সেটাকে সংকলন বলা হয়। বুঝতে পারছো কথা? বুঝছো? হ্যাঁ, মাইদা প্রশ্ন করেছিল, মাইদা বুঝছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল কোরআন মুখস্থ লেখনীর মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয়, কিন্তু সে সময় তা একত্রে গ্রন্থাবদ্ধ করা হয়নি, এটাকে সংকলন বলা হয়। বরং তার তত্ত্বাবধানে লিপিবদ্ধ টুকরাগুলো নানা মানুষের কাছে, নানা জনের নিকট সংরক্ষিত ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ নেন। তা কেন নেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন, আর তার সময়ে নবুয়তের কতিপয় মিথ্যা দাবিদার, বন্ড নবী এবং যাকাত অস্বীকারীর আবির্ভাব ঘটে। যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজমানে যারা হচ্ছে একটা গরুর মাথা ও গরুর খুলিও যাকাত দিতে বাধ্য থাকতো, তারা হচ্ছে ওনার সময়ে তা দিতে অস্বীকার করে। তো তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরূপ হচ্ছে একটি যুদ্ধ ছিল, সেটার নাম ছিল ইয়ামামার যুদ্ধ। এতে মুসাইলামাতুল কাজ্জাব নামক এক বন্ড নবীর বিরুদ্ধে পরিচালিত হয় এই যুদ্ধ। এ যুদ্ধে বহু সংখ্যক হাফিজ সাহাবি শাহাদাত বরণ করেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবলেন যে এভাবে হাফিজ সাহাবিগণ শাহাদাত বরণ করতে থাকলে একসময় কোরআন মুখস্থকারী কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না, ফলে কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দেবে। সুতরাং তিনি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলন করে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার পরামর্শ দান করেন। পরামর্শ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে যাননি তা আপনি কিভাবে করতে যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এতে কল্যাণ রয়েছে। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার অনুরোধ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রধান ওহী লেখক সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর গুরু দায়িত্ব অর্পণ করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে হচ্ছে তিনি সংকলন করার দায়িত্ব গ্রহণ করে তিনি হচ্ছে যখন কোরআন সংকলন করেন তখন চারটি পথ অবলম্বন করেন।
এগুলো মুখস্থ করতে হবে। এক, হাফিজ সাহাবিদের তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাইকরণ। দুই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হিফজের সাথে মিলে আয়াতের বিশুদ্ধতা যাচাইকরণ, যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম দুইজন সাক্ষী গ্রহণ। চার, চূড়ান্তভাবে লিখিত আয়াতগুলো অন্যান্য সাহাবির সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা এবং যাচাইকরণ। এভাবে চরম সতর্কতা অবলম্বনের মাধ্যমে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন সর্বপ্রথম গ্রন্থাগারে কি করেন, সংকলন করেন, আর এটি ছিল সর্বপ্রথম গ্রন্থাগারে লিপিবদ্ধ আল কোরআন। কোরআনের এই কপিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংরক্ষিত ছিল। এরপর তার ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর পাণ্ডুলিপিটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সংরক্ষিত ছিল। এভাবে হচ্ছে কোরআন কি করা হয়, সর্বপ্রথম সংকলন করা হয়। কোরআন সর্বপ্রথম সংকলন কে করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে। তার কারণ কি ছিল, তার কারণ ছিল ইয়ামামার যুদ্ধ সংগঠিত হওয়ায় কি হয়, বহু হাফেজ সাহাবি শাহাদাত বরণ করেন, যার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করতে থাকেন যে এইভাবে যদি হাফেজ সাহাবিগণ শাহাদাত বরণ করতে থাকে তাহলে হচ্ছে একসময় আমরা কি পাবো না, একজন হাফেজ কোরআনের হাফেজ সাহাবি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলার মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, কোরআন সংকলনের উদ্যোগ নেন এবং হচ্ছে তিনি দায়িত্ব দেন কার উপর, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, যিনি প্রধান ওহী লেখক ছিলেন। মনে থাকবে? আচ্ছা, এরপর আমরা কি জানলাম, আমরা জানলাম যে ওহি লেখক সাহাবিদের সংখ্যা ছিল মোট 42 জন, তাই না? এরপর হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন সংকলন করেন তিনি চারটি পথ অবলম্বন করেন। এক নম্বর পথ ছিল হাফিজ সাহাবিদের তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাইকরণ। দুই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হেফজের সাথে মিলিয়ে হেফজের সাথে মিলে আয়াতের বিশুদ্ধতা যাচাইকরণ। আর তিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম দুজন সাক্ষী গ্রহণ। তিন ছিল চূড়ান্তভাবে লিখিত আয়াতগুলো অন্যান্য সাহাবীর সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা ও যাচাইকরণ। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয়। এর মূল কারণ ছিল বিভিন্ন গোত্রীয় রীতিতে কোরআন পাঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করানোর জন্য আরবদের সাতটি ঋতুতে কোরআন পাঠ করার অনুমতি দিয়েছিলেন। আরবগণের সাত ঋতুতে পাঠের বিষয়টি জানতেন বলে প্রাথমিকভাবে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ইসলামের খেলাফত যখন ব্যাপকভাবে বিস্তার লাভ করে তখন আরবগণ যখন মুসলমান হতে লাগলো তখন আরবি ভাষা এবং এসব আঞ্চলিক রীতিসমূহের সম্পর্কে তারা কি ছিল না, সচেতন ছিল না, ফলে তারা ভিন্ন ভিন্ন রীতিতে কোরআন পাঠে তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। এমনই এক ঘটনা আমিনি ও আজারবাই অঞ্চলে জিহাদের সময় সংঘটিত হয়। এ সময় ভিন্ন রীতিতে কোরআন পাঠে মুসলমানদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে জানানোর পর হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু প্রধান সাহাবিগণের পরামর্শক্রমে কোরআন সংকলনের জন্য চারজন সাহাবির একটি বোর্ড গঠন করেন। চারজন সাহাবি ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু। এই বোর্ডের নেতৃত্ব হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর উপর অবতীর্ণ করা হয়, অর্পণ করা হয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যে সর্বপ্রথম কোরআনের পাণ্ডুলিপিটি তৈরি করা হয় সেটা নিয়ে আসেন এবং সেখান থেকে আরো সাতটি কপি তৈরি করেন। এবং হচ্ছে এই সাতটি কপি তৈরিতে হচ্ছে সাহাবিগণ হাফিজগণের কেরাতের সাথে পুনরায় মিলিয়ে নির্ভুলতা যাচাই করতেন। অতঃপর মূল কপিটি হাফসার নিকট ফিরিয়ে দেওয়া হয় এবং তৈরি অনুলিপিগুলো এক একটি খলিফার নিকট পাঠানো হয় আর বাকিগুলো বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠানো হয়, ফলে আল কোরআনের যে বিকৃত হওয়া, গরমিল হওয়া সেটা থেকে রক্ষা পায়। আর বিক্ষিপ্ত হচ্ছে
যে কপিগুলো ছিল সেগুলো একত্রিত করে পুড়িয়ে ফেলা হয়, যেগুলো মানুষের কাছে ছিল সেগুলো নিয়ে পুড়িয়ে ফেলা হয়। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সরাসরি তত্ত্বাবধানে আল কোরআন সংকলিত হয়। আর এই মহান কাজের জন্যই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জামিউল কোরআন বলা হয়। যদিও প্রথম সংকলনকারী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, তোমাদের এখান থেকে যে পড়াগুলো কি কি পড়বা মনে থাকবে? এই পুরো পাঠটা হচ্ছে ভালো করে পড়তে হবে, এখানে অনেকগুলো পড়া আছে। বিষয়টা বুঝতে পারছো? সংকলন আর সংরক্ষণ কিন্তু আলাদা আলাদা দুইটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোরআন শরীফে যে জবর জের এটা কে লাগান? কোরআন শরীফে জবর জের হচ্ছে, যেহেতু আরবরা হচ্ছে আরবি ভাষায় দক্ষ ছিল তাই তাদের জবর জেরের প্রয়োজন হয় নাই, কিন্তু অনারবরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে তখন জবর জেরের প্রয়োজন হয়। তখন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর তৈরিতে কৃত কোরআনের হচ্ছে, কোরআনে যেহেতু জবর জের ছিল না, হরকত ছিল না, এরপর ইরাকের ওমাইয়া বংশীয় শাসনকর্তা হাজরাত ইবনে ইউসুফ, যে সবচেয়ে জালেম বাদশাহ ছিল বলে যাকে বলা হয়, সে হাজরাত ইবনে ইউসুফ পবিত্র কোরআনের হরকত সংযোজন করে হচ্ছে এই অসুবিধা দূর করেন। তিনি হচ্ছে এই কোরআনের হরকত সংযোজন করেন, আর এটা হচ্ছে কোরআনের কোনো নতুন সংযোজন নয়, বরং হচ্ছে আরবরা যেভাবে পড়তেন সেটা শুনে শুনে ঠিক সেভাবেই জবরজেটা লাগিয়ে দেওয়া হয়, যাতে করে অনারবরাও কী করতে পারেন, সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। পার্ট তিন তোমাদের পড়া থাকবে, এখান থেকে আগামী ক্লাসে পড়া নিব, তখন আর পড়াবো না, পরবর্তী পার্ট পড়া দিব পরে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।